তো পোন প্রথমে সকলকে নমস্কার। তো মই মহেন্দ্র শইকীয়া চ্যানেলটিলে সকলকে স্বাগতম জানাইছো। তো আজি ভিডিওটো অকমান মানে টিংকিটাবত হব। তো বলক ভিডিওটো আরম্ভ করো। আরম্ভ করো মানে কি হল, আপনার আজি 1947 সনের পর এটা আপনার 2022 সন চলি আছে। তো ইয়ার মাজতে আপনার বহুত কিবা কিবি হয়ে গেছে, সো চলি আছে। তো তারে কিছুমান কথা পাতিম। তো কথার মাজতে কিছুমান আপনালোকও কব, আর তো আপনালোকে যদি অকমান মুখ ধরে লোক ডঙাই দিয়ে, তো ময়ও ভাল পাম কবলে বা ভিডিও বনাবলে। তো মতো ব্লগ ভিডিও বনাও, হলেও মানে ভিডিও এটা বোলো বনাও। তো বলকুন পাব, সকলে জানে 1947 সনের 15 আগস্ট তারিখে দেশ স্বাধীন হয়েছিল। তো আজি এতিয়া 1947 সনের পর এটা আপনার 2022 সন চলি আছে। তো কি হয়ে আছে কোনো চাহুন অকমান, মানে 1947 সনত কেনে আছিলে আর এটা 2022 সনত কেনে হয়ে আছে। তো বলক, যদি কিবা খেলিমেলি হয়েছে ইয়ার বাবে দায়ী কোন? সো সরকার নেই, তো সরকার তো নহয়, সরকার যে যত দিব লাগে আমাক দি আছে, করে আছে। তো ইয়ার বাবে দায়ী আমি নিজে সাকে। তো আমিনো কি করেছো বারু, সরকার দুঃখ থাকিব পারে। সো সরকার দুঃখ বাদ দিয়া নিজের কথা ভাবা। সো আমার গাঁলিয়া লড়া আর গাঁলিয়া ভাবে গাঁলিয়া কথা কম, আর গাঁলিয়া ভাবতেই ভিডিও বনাও। তো কোনো গাত পাতি লব নালায় বা ধরব নালায়। যদি মোরও কিবা ভুল হয় আপনাদের আঙুলিয়া দিব, আর তো আপনাদের যদি আঙুলিয়া দিয়ে তেতিয়া জানিম যে আপনাদের চাইছে বা কিবা এটা ভাল পাইছে। সো তেতিয়া মই অকন আর উৎসাহ পাম ভিডিও বনাবলে। তো মানুহ মাত্রে তো ভুল ভ্রান্তি থাকেই, সকলে আপনাদের জানে মানুষের ভুল হয়ে। মই গাঁলিয়া লওয়া গাঁলিয়া কথা কম, খুলুঙা মানুষ পুলুঙা কথা, যে রোদ খাই মানুষ ফকাল কথা, যি কম খোলা খুলি কম। তো ইয়াত কোনো বেয়া পাব নালাগে। তো মানে কি, মই কাকো শিকাব বুঝাব না যাও, তো আর নয় মই কাকো শিকাব বুঝাব। তো মোর নিজের যান অভিজ্ঞতা আছে, তো সিমানকর ফলেরপরাই মানে কিছু মানে ভিডিও বনায় আছো, আপনার মানে মনোরঞ্জনের কারণে দিয়ে আছো। তো আপনাদেরও ভাল পাইছে, আর ইমান ধুনিয়াকে মো আঁকালি লো। সো আগলকে এনেকা আঁকালি লই থাকবে। যদি এইখিনিতে কথা এটা কম, ভিডিওটি চাই আপনাদের ভাল লাগে, তেতিয়া এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিব। চাও 1947 সনত মানুষ মানে 1947 সনের মানুষ মানে আপনার আজিলেকেও এতিয়ালেকেও মানে এনেকা মানুষ আছে জিয়াই আছে। তো শ বছর ওপর পাইছে, কিন্তু এতিয়া আপনার 2022 সন চলি আছে। তো 2022 সনের কথা নক, আপনার 2000 সনের পর ধর 2000 সনের পর যি মানুষে জন্ম লৈছে সেই মানুষে আপনার পাব নাই 100 বছর, কোনো গ্যারান্টি নাই। কেলে কছো কোনো গ্যারান্টি নাই, আপনার 2000 সনের পর আপনার সম্পূর্ণ রাসায়নিক সার, আর রাসায়নিক সারত মানে আমি ধান খেতে কোঁ, মানে যিয়ে খেতে কোঁ, আমার সকলো খেতিতে মানে ঘর থলুয়া মানে পচন সার ব্যবহার নকরো, গোবর যে এইবিলাক মানে সার পচন সার ব্যবহার নকরো। আমি অকল রাসায়নিক সারে দিউ, ইউরিয়া পটাশ সুপার ডিএপি এইবিলাকে চিনি পালো। তো হয় নয়, আর এটা আমি দিন রাত রাতেপা গধূলি একটা বস্তু বেশি খাও, চাপানি। সো চাপানি যি খাও আমি তাকো আমি সার দরবে ব্যবহার করো। তো গতি মানুষে আগর 1947 সনত মানুষে যি ধরনের যে হাওয়া পানি বতা পাইছিলে, তো এতিয়া 2000 সনের পর হাওয়া পানি নাই। আর মানে নাই মানে কেলে কছো, আপনার গোটেই গাঁও মানুষে বহুত ডর ডর রিজার্ভ মানে জঙ্গল হাবি গছ গছনি কাটি মেলি সব ধ্বংস করে আছে। তো ইয়াত যান যত বায়ু প্রদূষণ হয়েছে সিমানে মানুষের বেমার আজার বেশি হয়েছে। সো আগতকে মানুষের মানে বেমার আজার বাড়িছেহে কমিব চাই। ইয়ার কারণ মানে ইয়ার দুঃখ কার দুঃখ, সো আমার নিজেরই হব। তো আমিও গছ গছনি কাটি বা কিনা কিনি ইটু সিটু করে মেলি গোটেই ধ্বংস করে আইসো। তো বেমার আজার আমার হবই। আগতে আপনার 1940 সনত 50 সনত 60 সনত আপনার ডক্টর হাসপিটাল স্কুল কলেজ কম আসে, যদিও মানুষের গুণী জ্ঞানী এই মানে আসে, আর আপনার মানে কথাবিলাকও জানিছিলে, ইজনে সিজনের কথাও বুঝি পায়। সো এতিয়া কোনে কার কথা বুঝি পায়, অকল নিজের তো চিনি পায়, হয় নয়? তো আপনাদেরও বা ময়ও এটা অকল নিজে কেনকে উপরে যাও। আর আজিকালি মানে যত দি আছে বা চলি আছে, কিন্তু সম্পূর্ণখিনি খেলিমেলি আছে। তো ইয়ার খেলিমেলিবিলাক মানে কিহর কারণে হয়ে আছে, তো হয়ে থাকবে সাকে যে দেখিছো। এটা সরকারও বহুত বেলেগ বেলেগ আহিলে, কিন্তু কি হব একোডাল নহত। আগতে মানে কি হল, আপনার ঘরতে করা থলার মানে শাক পাচলি মানে আপনার প্রোটিন সম্পূর্ণ ধরনের বস্তু, কেঁচা ফল মূল
আপোনাৰ সব পাইছিলে খাবলৈ কৰিবলৈ। তো আজিকালি কোন মানুহৰ ঘৰত আছে আম গছ না, লেটেকু গছ না, না কঁঠাল গছ না, ডালিম গছ? আজিকালি গাঁৱত আপোনাৰ 100 মানুহৰ ঘৰৰ ভিতৰত খুব বেছি 10% মানুহৰ ঘৰতহে ওলাব তেনেকুৱা ফল মূলৰ গছ, বাকী মানুহৰ ঘৰত নাই। গতিকেলৈ আগতকৈ এতিয়া সেইটো কাৰণে বেমাৰ আজাৰবোৰ বাঢ়িবই, আৰু আগতকৈ এতিয়া বায়ু প্ৰদূষণো বাঢ়ি গৈছে। ত' বন্ধুসকল, মই বিশেষ ভিডিঅ'টো দীঘলীয়া নকওঁ। এই মানে 1947 চনটো 2022 চন, ত' বৰ্তমান মই আপোনাৰ ভিডিঅ' মই দিম মানে আৰু বনাম। ত' আপোনালোকে যদি অকণমান মোৰ ছাপৰ্ট কৰে তেতিয়া মই ভিডিঅ'বিলাক বনাবলৈ বা দিবলৈ ক'বলৈ বেছি সুবিধা পাম। ত' যদি মই অকলেও ধৰি লওক দিওঁ বা কওঁ, আপোনালোকে যদি কোনো ছাপৰ্ট নকৰে বা হেৰি নকৰে, ত' মই ভিডিঅ' দিব নোৱাৰিম। ত' দিলেও ধৰি লওক মোৰ দিয়াৰ লেখীয়া নালাগিব ন, ত' হ'লেও মই দি যাম বাৰু, সেইটো কোনো কথা নাই। ত' মোৰ ভাল লাগিছে, মই দিছোঁ, আৰু মইতো ভুল কথা কোৱা নাই, ত' শুদ্ধ কথাই কৈছোঁ বাৰু। তেতিয়াহ'লে এই আপোনাৰ 1947 আৰু 2022 এই ভিডিঅ'টো আজি মই বৰ্তমান ইমানতে সামৰিছোঁ, আৰু যদি ইয়াতকৈ বেছি বহল কৰিবলৈ যাওঁ, দীঘল কৰিবলৈ যাওঁগৈ, ৰামায়ণ মহাভাৰত হ'বগৈ। গতিকেলৈ মই ৰামায়ণ মহাভাৰত বনাবগৈ নিবিচাৰোঁ, শুকুনি মামা মই নহওঁ বৰ্তমান। ত' মই ভিডিঅ' বনাম আৰু দিম, কিন্তু এই ভিডিঅ'টো ইমানতে থৈছোঁ মানে, কেলৈ ক'লোঁ। ত' ইয়াৰ লগত আৰু বহুত ভিডিঅ' আছে, ত' দিম মই ষ্টেপ বাই ষ্টেপ। ত' পাৰ্ট 1, পাৰ্ট 2, পাৰ্ট 3 তেনেকৈ বনাই বনাই গৈ থাকিম। ত' আপোনালোকে মোক অকণমান সহায় জনাই যাব, তেতিয়া মই ভিডিঅ' দি যাবলৈ আৰু ভাল পাম।